সৌদি আরবের এক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে অর্থের অঙ্কটা বিশাল বড়, যে কারণে ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে নাকি ক্লাবকে অবহিত করেছেন তিনি। রোমানোর মতে বছরে 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন বেনজেমা। এই বিষয়টি তিনি রিয়াল মাদ্রিদকে অবহিত করেছেন। এখন নাকি অপেক্ষা কেবল ক্লাবের সিদ্ধান্তের। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা মৌসুমের অনেকটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করলেও 17 গোল নিয়ে লা লিগার এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক 35 বছর বয়সী এই ফরাসি। তবে বয়স ও ফিটনেস সব কিছু বিবেচনায় রিয়ালে তার ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা বাড়ছে ধীরে ধীরে। তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাচ্ছে চলতি মৌসুম শেষেই। জানা যাচ্ছে বেনজেমাকে দলে ভেড়াতে চাওয়ার অন্যতম লক্ষ্য 2030 বিশ্বকাপের আয়োজক হওয়ার যে স্বপ্ন সৌদি আরব দেখছে, লিওনেল মেসির সঙ্গে বেনজেমাকেও তার অ্যাম্বাসেডর হিসেবে কাজে লাগানো। সদস্যদের ভোটাভুটির মাধ্যমে 2024 সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হবে 2030 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ। এরই মধ্যে বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে ইউরোপ থেকে সামিল হয়েছে স্পেন, পর্তুগাল, ইউক্রেন। তাদের সঙ্গী হিসেবে আছে আরেক আরব দেশ মরক্কো।